ওয়েলকাম স্টুডেন্টস, দেখো খাদ্য উৎপাদনের উন্নতি করার জন্য কলমের গাছ তৈরি করা হয়। বর্তমানে জনসংখ্যা বাড়ছে পৃথিবীতে, সে তুলনায় কিন্তু চাষযোগ্য জমির পরিমাণে বাড়ছে না, উল্টে চাষযোগ্য জমির পরিমাণ কমছে। কারণ এই বর্ধিত জনসংখ্যা তারা নিজের নিজের বাসস্থান তৈরি করার জন্য এই সমস্ত চাষযোগ্য জমিগুলোকে ভরাট করে নিয়ে তৈরি করছে ঘরবাড়ি, যার ফলে অটোমেটিক্যালি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে চাষযোগ্য জমির পরিমাণ না বেড়ে গিয়ে উল্টে চাষযোগ্য জমির পরিমাণ কমছে, যার ফলে খাদ্যের যোগান কমে যাচ্ছে। খাদ্যের যোগান কমে গেলেও বর্ধিত জনসংখ্যা প্রত্যেকের মুখে খাদ্য সাপ্লাই দেওয়ার জন্য, যোগান দেওয়ার জন্য চাপ পড়ছে বিজ্ঞানীদের উপরে। বিভিন্ন রকম বৈজ্ঞানিক পরিকল্পনা উদ্ভিদের উপরে, প্রাণীদের উপরে, এই পরিকল্পনাগুলোর ফল পেতে চেষ্টা করছি আমরা কীভাবে, না যাতে খাদ্যের উৎপাদন বাড়ানো যায়, যেটা বিভিন্ন মাইক্রো অর্গানিজম থেকে তৈরি করা হয়েছে খাদ্য। বিভিন্ন মাইক্রো অর্গানিজম পোলট্রি, মুরগি, গরু, ছাগল, এগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চলছে এবং হয়েছে, হচ্ছে, হবেও, যাতে খাদ্যের উৎপাদন ম্যাক্সিমাম করা যায়। উদ্ভিদে তার ব্যতিক্রম নয়, উদ্ভিদের ক্ষেত্রে কলমের গাছের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি খাদ্যের উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করছি। কিন্তু মূল যে বিষয়টা সেটা হলো কলমের গাছ তৈরি করা সম্ভব কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কলমের গাছ তৈরি করা সম্ভব নয়। কারণটা কি? দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গৌণ বৃদ্ধি হয়, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ক্যাম্বিয়াম আছে, গৌণ বৃদ্ধি হয়, গৌণ বৃদ্ধি হওয়ার জন্য ক্যাম্বিয়াম প্রয়োজন। ক্যাম্বিয়ামটা কি? না, স্থায়ী করার কোষগুলো যদি বিভাজন ক্ষমতাশীল হয়ে ওঠে তখন তাকে বলা হয় ক্যাম্বিয়াম। অবস্থান অনুসারে ক্যাম্বিয়ামের আলাদা আলাদা ভাগ রয়েছে, সেটা আমি পরে আসবো। কিন্তু ক্যাম্বিয়ামের বস্তুতিজনিত কারণেই কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধি হয় এবং ক্যাম্বিয়ামের বস্তুতিজনিত কারণেই কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের থেকে কলমের গাছ তৈরি করা সম্ভব। সেটা জোর কলম, গুটি কলম, দাবা কলম, শাক কলম, যাই হোক না কেন, কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, বারবার বলছি, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কলমের গাছ তৈরি করা সম্ভব, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে নয়। কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত খাবারগুলো আমরা খাই তার মধ্যে ম্যাক্সিমাম অংশটাই কিন্তু একবীজপত্রী উদ্ভিদ থেকে প্রাপ্ত। ভাত, রুটি আমাদের প্রধান খাদ্য, এইগুলো সবই কিন্তু একবীজপত্রী উদ্ভিদের থেকে প্রাপ্ত। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মধ্যে যদি খাদ্যের উৎপাদন বাড়ানো যায় সেটা কীভাবে সম্ভব? কলমের মাধ্যমে সম্ভব নয়। একবীজপত্রী উদ্ভিদের খাদ্যের পরিমাণ বাড়ানোর জন্য যে পদ্ধতিটা সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটা একটা কৃত্রিম অঙ্গ জন্ম, তার নাম মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তারণ। অণুবিস্তারণ পদ্ধতিতে কি করা হয়, যে কোন গাছের অণুবিস্তারণ করা হবে, তাই একটা ধান জমিতে অসংখ্য গাছ হয়ে রয়েছে, সবকটা গাছের ক্যারেক্টার কিন্তু এক নয়। চেষ্টা করা হয় যে সব গাছই যাতে একই পরিমাণে ম্যাক্সিমাম প্রোডাকশন দিতে পারে, ম্যাক্সিমাম ফসল উৎপাদন করতে পারে, তার চেষ্টা করা হয়। কিন্তু সব গাছের ফসল কিন্তু একই রকমভাবে বেশি হয় না। দেখা যাচ্ছে কোনো গাছের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম, কারোর বেশি, কারণ অ্যাটমোস্ফিয়ারিক চেঞ্জ, পরিবেশগত প্রভাব, যার পরে বেশি প্রভাব পড়ছে, যার ফলে গাছ তাড়াতাড়ি মরে যাচ্ছে। কারোর সহ্য ক্ষমতা বেশি, কারোর সহ্য ক্ষমতা কম, বা কারোর ফসল উৎপাদন বেশি, ফসল উৎপাদন কম। তাহলে আমি কি চাইব? আমরা চাইব যে আমাদের প্রত্যেকটা গাছের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি হোক, সহ্য ক্ষমতা বেশি হোক, অল্প পরিমাণে খাবার খাক কিন্তু বেশি পরিমাণে প্রোডাকশন দিক। আমরা প্রত্যেকেই এটা এক্সপেক্ট করব, যাতে আমাদের প্রোডাকশন লাস্ট অফ বেশি হয়। তার জন্য কী দরকার? তার জন্য আমি সেই গাছকেই সিলেক্ট করব যার সমস্ত পজিটিভ ক্যারেক্টারগুলো রয়েছে। এই যে গাছকে সিলেক্ট করা হয়, যে গাছকে অণুবিস্তারণ বা মাইক্রোপ্রপাগেশনের জন্য সিলেক্ট করা হয়, সেই গাছকে বলা হয় এক্সপ্ল্যান্ট। তাহলে ফার্স্ট স্টেজ হবে সিলেকশন অফ এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট সিলেকশন করে কি করা হবে? না, এক্সপ্ল্যান্ট যেটা সিলেক্ট করা হলো তার কিছু অংশ, কিছু টিস্যু, দেহ থেকে কিছু টিস্যু বা কলা গ্রাফ করে নেওয়া হবে এবং সেটাকে গ্রো করানো হবে। এবং গ্রো করানো হবে কোথায়? আর্টিফিশিয়াল কালচারাল মিডিয়াম, নিউট্রিশনাল মিডিয়াম অবশ্যই, সেটা নেচারের স্বাভাবিক কন্ডিশনে নয়, ল্যাবরেটরিতে। যার জন্য নিউট্রিশনাল মিডিয়াম প্রস্তুত করা প্রয়োজন। নিউট্রিশনাল বা কালচারাল মিডিয়াম প্রিপারেশন তারাকে প্রিপেয়ার করে নিতে হবে। এক্সপ্ল্যান্ট যেটা সিলেকশন করলাম তার থেকে টিস্যু নিতে হবে, কিছুটা কলা অংশ নিয়ে নেবো আমরা, নিয়ে এই নিউট্রিশনাল মিডিয়ামের মধ্যে তার গ্রো করানো হবে। গ্রো করলে কী হবে? না, ক্যালাস ফরমেশন হবে। ক্যালাস ফরমেশন, এই ক্যালাস যে ফরমেশন হলো এর থেকে ছোট ছোট অংশ আলাদা করে নিয়ে তৈরি করা হবে এমব্রয়েড। নাম্বার ফোর, ফরমেশন অফ এমব্রয়েড।
ভ্রূণ, এই যে যে ভ্রূণটা তৈরি হবে এর ক্যারেক্টার কিন্তু যে এক্সপ্ল্যান্ট সিলেকশন করা হয়েছে তার সম্পূর্ণ একই, অনুরূপ একই রকম বৈশিষ্ট্য। অর্থাৎ এমব্রয়েড যদি এটা সুপিরিয়ার কোয়ালিটি সম্পন্ন হয়, এমব্রয়েডও সুপিরিয়ার কোয়ালিটি সম্পন্ন হবে। যদি এটা নিম্ন বৈশিষ্ট্য সম্পন্ন হয়, কারণ এখানে কোনো জেনেটিক্যাল চেঞ্জ আসছে না, সেম ক্যারেক্টার, কারণ উদ্ভিদদের সেম উদ্ভিদ দেহ থেকে টিস্যু নেওয়া হয়েছে, তার জেনেটিক স্ট্রাকচার যা এই এমব্রয়েডের জেনেটিক স্ট্রাকচার সেম। তাই এমব্রয়েড তৈরি করা হলো, এই যে এমব্রয়েড তৈরি করা হলো এর গ্রো করানো হবে, গ্রো করানোর পর এর থেকে তৈরি হয় ফর্মেশন অফ প্ল্যান্টলেট, ছোট চারা গাছ, প্ল্যান্টলেট। এই যে চারা গাছ তৈরি করা হলো, এই চারা গাছগুলোকে নির্দিষ্ট সময় আর্টিফিশিয়াল নয় ন্যাচারাল কাল্টিভেশন ফিল্ড ট্রান্সফার করা হবে, এগুলোকে ট্রান্সফার অফ প্ল্যান্টলেট টু কাল্টিভেশন ফিল্ড। অর্থাৎ মাঠে যেখানে চাষ করা হবে, চাষযোগ্য জমিতে এই প্ল্যান্টলেটগুলো ট্রান্সফার করা হবে এবং তা সেখানে গ্রো করানো হবে। স্বাভাবিকভাবে যে সমস্ত উদ্ভিদগুলো তৈরি হবে সেই সমস্ত উদ্ভিদগুলো এই প্ল্যান্টলেটের অনুরূপ। মাইক্রো প্রোডাকশনের অ্যাডভান্টেজ কি? আমি যে কোনো সময় মাইক্রো প্রোডাকশন করতে পারি, যে কোনো উদ্ভিদ কেবলমাত্র শীতের সময় হয়, গরমের সময় নয়, এরকম ব্যাপারটা না। আমি যদি ল্যাবরেটরির মধ্যে আর্টিফিশিয়ালি সমস্ত কিছু এনভায়রনমেন্টাল কন্ডিশন মেনটেন করতে পারি, তাহলে সেই এনভায়রনমেন্টাল কন্ডিশনে বছরের যে কোনো সময় আমি কিন্তু প্ল্যান্টলেট তৈরি করতে পারি এবং যত ইচ্ছা তৈরি করতে পারি। এমন নয় আমার কাছে 10টা বীজ রয়েছে, অথবা 10টা গাছ হবে, এরকম ব্যাপারটা নয়। আমরা যতগুলো চাইবো ততগুলো তৈরি করতে পারি এবং আমাদের এক্সপেক্টেড কোয়ালিটি সম্পন্ন গাছ থাকবে, উদ্ভিদ থাকবে। এমন নয় যে 10টা গাছ লাগালাম তার ভিতরে কোনো একটা গাছ ভালো হবে, বাকিগুলো 9টা হবে না, এই ভয়টা থাকবে না। কারণ সবগুলো গাছই যে এক্সপ্যান্ড থেকে তৈরি করা হবে সার অনুরূপ। তাহলে মাইক্রো প্রোপাগেশনের অ্যাডভান্টেজ প্রচুর, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ যেটা আমি বলবো সেটা নেচারের এগেনস্টে। কারণ প্রকৃতিতে স্বাভাবিকভাবে মাইক্রো প্রোপাগেশন হয় না। তাহলে প্রকৃতিতে স্বাভাবিকভাবে যদি মাইক্রো প্রোপাগেশন হয় না, এটা অবশ্যই নেচারের এগেনস্টে, প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিপক্ষে। কিন্তু মানুষ প্রকৃতির উপরে খবরদারি করে তার থেকে তৈরি করেছে, নিজস্ব মস্তিষ্ক প্রসূত নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছে, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটা খুঁজে বের করেছে এবং তার থেকে প্ল্যান্টলেট তৈরি করেছে এবং তার থেকে চারা গাছ বড় হচ্ছে। এটা কেবলমাত্র ওই বললাম, প্রথমেই বলেছি আগে, জনসংখ্যা বাড়ছে, চাষযোগ্য জমির পরিমাণ কমছে, অর্থাৎ জনসংখ্যার বর্ধিত জনসংখ্যার প্রত্যেক মানুষের মুখে খাবার জোগাড় দেওয়ার জন্য পুরোপুরি চাপটা পড়ছে বিজ্ঞানীদের উপর। অর্থাৎ যে কোনোভাবে খাদ্যের উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করছে বিজ্ঞানীরা, যে কোনোভাবে। সমস্ত অর্গানিজম যে যাদের থেকে আমরা খাবার পাই, সেটা মাইক্রো অর্গানিজম হতে পারে, ম্যাক্রো অর্গানিজম হতে পারে, কোনো অ্যানিমাল হতে পারে, কোনো প্ল্যান্ট হতে পারে, যাই হোক না কেন, যাদের থেকে আমরা খাবার পাই, সমস্ত উদ্ভিদ প্রাণীর উপরে পরীক্ষা নিরীক্ষা করে তার থেকে খাদ্যের উৎপাদন কীভাবে বাড়ানো যায় তার সম্পূর্ণ চেষ্টা করছেন বিজ্ঞানীরা। কারণ জনসংখ্যা বৃদ্ধি, এটা কিন্তু ভাবতে হবে, বর্তমানে পৃথিবীতে একটা অত্যন্ত বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, বর্ধিত জনসংখ্যা এবং চাষযোগ্য জমির পরিমাণ কমে যাওয়া। এই দুটো লাস্ট অফ অল মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটা আমরা জানলাম ঠিক কথা, কিন্তু যদি কন্ট্রোল করা না যায়, পপুলেশন কন্ট্রোল করা না যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে, কারণ সব কিছু একটা আলটিমেট রয়েছে, অপটিমাম জায়গায় রয়েছে, খাদ্যের উৎপাদন বাড়তে 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 আবার একটা জায়গায় যাবে, একসময় সেটা অপটিমাম, তারপর কিন্তু আর বাড়বে না, সমস্ত কিছুর অপটিমাম থাকবে। অথবা একটা জায়গায় যখন যাবে তখন কিন্তু আর সেটা বাড়বে না, তখন কী হবে? তখন সেটা কিন্তু বারবার বলছি সেটা প্রকৃতির এগেনস্টে, তখন সমস্যা দেখা দেবেই দেবে। কী সমস্যা দেখা দেবে সেটা ভবিষ্যতে আমরা জানতে পারবো। আপাতত আজকে আমরা জানলাম মাইক্রো প্রোপাগেশন অনুবিস্তারণ এবং তার থেকে কীভাবে প্ল্যান্টলেট উচ্চ উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করা যায় সেই পদ্ধতি।